হ্যালো এভরিক টেক বয় রাজা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আমি তোমাদের সঞ্জয় স্যার আজ আমি তোমাদের স্ট্রিট লাইনের উপরে এমসিকিউ ক্লাস নেবো আগের ক্লাসে আমরা ডেসক্রিপটিভ যে ফর্মুলাগুলো ছিল যে সমস্ত ফর্মুলাগুলো ছিল মেনলি আগের ক্লাসে আমরা ওই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা করেছি আজ আমরা জাস্ট এমসিকিউ কিউ নিয়ে কিছু আলোচনা করব তো এমসিকিউ কিউ কোশ্চেনগুলো দেখো সঙ্গে তোমাদের ভুকলের প্রিভিয়াস ইয়ার যে কিছু কোশ্চেন স্ট্রিট লাইন থেকে এসছে ওই কোশ্চেনগুলোও কিন্তু আমরা সলভ করাবো দিলে তোমাদের কোশ্চেন প্যাটার্ন সম্বন্ধে একটা আইডিয়া থাকবে এবং ওই কোশ্চেন প্যাটার্ন সম্বন্ধে আইডিয়া থাকা কিন্তু তোমাদের বাধ্যতামূলক নাহলে তোমরা বুঝতে পারবে না যে কোনো একটা চ্যাপ্টারের থেকে কোন পোর্শন থেকে আমাদের এমসিকিউ কোশ্চেনগুলো প্র্যাকটিস করতে হবে তো যত বেশি তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্র্যাকটিস করবে তত বেশি তোমাদের ইম্প্রুভমেন্ট হবে এবং তত বেশি তোমরা বুঝতে পারবে যে একটা চ্যাপ্টারের কোন টপিকটা আমাদের ভালোভাবে পড়া জরুরি কারণ কোন টপিক থেকে আমাদের কোশ্চেন আসবে তো তার জন্যই যে সমস্ত এমসিকিউ কিউ কোশ্চেন করাবো আজকের ক্লাসে ওই এমসিকিউ কোশ্চেনগুলো কিন্তু ভাইটাল সঙ্গে আমরা প্রিভিয়াস ইয়ার কিছু কোশ্চেন কিন্তু তার সঙ্গে করিয়ে দেবো প্র্যাকটিস করিয়ে দেব তোমাদের যদি ইন্ডিভিজুয়াল কোনো কোয়েশ্চেন প্রবলেম থেকে থাকছে তখন কিন্তু তোমরা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে বা আমাকে ইন্ডিভিজুয়ালি কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো আমি কিন্তু তোমাদের সেখানটায় ফরওয়ার্ড করবো তোমাদের যা প্রবলেম আছে সেই প্রবলেমের বেসিসে তোমাদের অ্যান্সার ফরওয়ার্ড করবো ওকে তো চলো লেট স্টার্ট আজকের ক্লাস কিন্তু আমরা শুরু করছি তো ফার্স্ট কোয়েশ্চেন দেখো কি বলেছে আমাদের ফার্স্ট কোয়েশ্চেন কি বলা আছে আমাদের ফার্স্ট কোশ্চেন বলেছে আমাদের ফার্স্ট কোশ্চেন বলা আছে থ্রি এক্স প্লাস ফোর ওয়াই প্লাস ফাইভ প্লাস ফোর ওয়াই প্লাস ফাইভ টু জিরো সরল রেখা সমান্তরাল সরল রেখাটা কি হচ্ছে না সমান্তরাল হয়েছে আচ্ছা মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণে নির্ণয় করা মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ নির্ণয় করো সরল রেখা সমীকরণ নির্ণয় করো ঠিক আছে তো থ্রি এক্স প্লাস ফোর ওয়াই প্লাস ফাইভ বিকুল জিরো সরলরেখার সমান্তরাল মূল বিন্দুকে আমি সরল সমীকরণ নির্ণয় করো ঠিক আছে তাহলে আমরা কি ইংলিশ মিডিয়াম যারা আছো তারাও দেখে নেওয়া কোয়েশ্চেনটা ইংলিশে তুলে দিচ্ছি তাদের বোঝার সুবিধার জন্য দা প্যারালাল প্যারালাল স্ট্রেট স্ট্রেট লাইন লাইন

towards origin ঠিক আছে origin ঠিক আছে কি বলেছে যে সরল রেখা সমান্তরাল এটা ধরো सपोज একটা সরল রেখা ঠিক আছে এটা ধরো सपोज একটা সরল রেখা কি না 3x 4y 5 0 ঠিক আছে এই সরল রেখা সমান্তরাল একটা সরল রেখা সমীকরণ নির্ণয় করব যেটা কি হবে যেটা হবে আমাদের মূল বিন্দুগামী ঠিক আছে মূল বিন্দুগামী মূল বিন্দুগামী মানে কি না এই জিরো জিরো পয়েন্ট বা এই কোয়র্ডিনেটের উপর দিয়ে কিন্তু যাবে ঠিক আছে তো সেরকম একটা মূল বিন্দুগামী সরল সমীকরণ কিন্তু আমাদের নির্ণয় করতে হবে বুঝেছে তো ওই মূল বিন্দুগামী সরল সমীকরণটা আমরা কেমনভাবে নির্ণয় করব তো দেখো আমি তোমাদের কীভাবে সলিউশন করছি ওই সলিউশন প্রসেসটা কিন্তু আমরা তোমরা ফার্স্ট দেখো একটা দুটা এক্সাম্পল দেখার পরে তোমরা কিন্তু কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হবে ঠিক আছে তো ফার্স্ট কী দেওয়া আছে ফার্স্ট দেওয়া আছে থ্রি এক্স প্লাস ফোর ওয়াই প্লাস ফাইভ জিরো এটাকে আমি যদি সরললেখা যে ফর্মুলা পড়েছি এ এক্স প্লাস প্লাস সি এর সঙ্গে যদি আমরা তুলনা করি ঠিক আছে এ এক্স প্লাস বি এর সঙ্গে যদি আমরা তুলনা করি তাহলে এখানটায় এ সমান কত থ্রি বি সমান কত ফোর সি সমান কত ফাইভ এই ডাটাগুলো তো আমরা পাই এ সমান থ্রি বি সমান ফোর সি সমান ঠিক আছে বা এখানটায় আমরা কী করতে পারি না এখান থেকে আমরা করে নিতে পারি ফোর ইকুয়াল টু মাইনাস ফাইভ প্লাস থ্রি এক্স এইটা আমরা করতে পারি মাইনাস ফাইভ মাইনাস থ্রি এক্সটাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে চলে আসলাম ঠিক আছে দিয়ে আমরা কী করে দিলাম এইটা করে দিলাম বা এখান থেকে আমরা কী করতে পারি বা এখান থেকে আমরা করতে পারি ওয়াই ইকুয়াল টু মাইনাস অফ ফাইভ প্লাস থ্রি এক্স পুরাটা ডিভাইডেড বাই কত পুরাটা ডিভাইডেড বাই ফোর করতে পারি হবে আমাদের হয়েছে তাহলে এখান থেকে করলে কি হচ্ছে না এখান থেকে করলে আমরা ওয়াই ইকোয়াল টু এম এক্স প্লাস সি এই ফর্মেটে আমরা নিয়ে যাবো ঠিক আছে ওয়াই ইকোয়াল টু এম এক্স প্লাস সি এই ফর্মেটে আমরা নিয়ে যাব যেখানটায় ওয়াই ইকোয়ালে আমরা কী লিখতে পারি মাইনাস ফাইভ বাই ফোর মাইনাস থ্রি এক্স বাই ফোর হয়েছে যেখানটায় যেখানটায় কি হচ্ছে না যেখানটায় এম কত এম হচ্ছে মাইনাস থ্রি বাই ফোর সি কত সি হচ্ছে মাইনাস ফাইভ বাই ফোর হয়েছে তাহলে কী হলো না এটাকে যখন আমি রিপ্রেজেন্ট করলাম ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি এই ফর্ম্যাটে এটাকে আমরা কিসের বেসিসে রিপ্রেজেন্ট করেছি ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস সি সরললেখার যে সমীকরণ সরল সমীকরণে যখন আমরা রিপ্রেজেন্ট করেছি বা এই সমীকরণটাকে যখন আমি এর সঙ্গে ম্যাচ করে দিয়েছি তখন সেখান থেকে আমরা পি কি পেয়ে গেছি এম পেয়ে গেছি আর সি পেয়ে গেছি এমটা কি এমটা হচ্ছে স্লোপ এমটা কি এমটা হচ্ছে স্লোপ হয়েছে স্লোপ বা নথি হয়েছে আচ্ছা এবারে আমরা কি করব। এবারে আমরা কি করবো তাহলে তো আমরা পেয়ে গেলাম কি প্লাস সি এর ভ্যালুটা পেয়ে গেছি ভ্যালুটা পেয়ে গেছি ঠিক আছে তাহলে এখান থেকে আমরা করতে পারি আচ্ছা এটা যদি আমাদের এক নম্বর ঠিক আছে এটা যদি আমাদের এক নম্বর সমীকরণ হয় এখানে তাহলে আমরা কত বসাবো এখানে তাহলে আমরা বসিয়ে দিব এক্স ইকুয়াল টু জিরো ওয়াই ইকুয়াল টু কত বসাবো ওয়াই ইকুয়াল টু আমরা বসিয়ে দিব জিরো এবং কত বসাবো থেকে আমি কি পেয়ে গেলাম সি যখনই হবে তখন সেটা কি হবে মূল বিন্দুগামী ঠিক আছে মূল বিন্দুগামী সরল লেখার সমীকরণ কি হচ্ছে ওয়াইকাল টু এম এক্স সি আমাদের কি বার করতে বলেছে মূল বিন্দুগামী সরল সমীকরণটাকে বার করতে বলেছে তাহলে এই ফর্মুলাটাকে এক নম্বর সমীকরণটাকে আমি কী করলাম ওয়াই ইকোয়াল টু এম এক্স প্লাস সি এই ফর্মেটে ফার্স্টে রিপ্রেজেন্ট করলাম রিপ্রেজেন্ট করার পরে এক্সের জায়গায় জিরো ওয়াই এর জায়গায় জিরো এবং সি এর জায়গা এম এর জায়গায় মাইনাস থ্রি বাই ফোর যখন বসিয়ে দেবো তখন ইকুয়েশানটা কীভাবে রিপ্রেজেন্ট হয়ে যাবে তখন ইকুয়েশানটার আমাদের রিপ্রেজেন্ট হয়ে যাবে ওয়াই ইকোয়াল টু ওয়াই এর জায়গায় আমরা জিরো বসালাম তাহলে জিরো ইকোয়েল টু মাইনাস ফাইভ বাই ফোর এখানটায় হয়ে যাবে ইন্টু জিরো প্লাস সি হবে কি না দেখে নাও ঠিক আছে হবে কিনা দেখে নাও ওয়াই ইকোল টু এক্স প্লাস সিতে যদি আমরা বসিয়ে দিই তাহলে এটাই তো হবে ঠিক আছে এইটা যদি আমরা দু নম্বর সমীকরণ ধরি এইটা যদি আমরা দু নম্বর সমীকরণ ধরি ওয়াই ইকোয়াল টু এম এক্স প্লাস সি তাহলে ওয়াই জায়গায় কত বসাবো আমরা ওয়াই জায়গায় বসাবো জিরো এক্সের জায়গায় কত বসাবো এক্সের জায়গায় বসাবো জিরো আচ্ছা এম এর জায়গায় কত বসাবো মাইনাস থ্রি বাই ফোর তাহলে সেখান থেকে আমরা কী পেয়ে গেলাম সি এর মানটা কিন্তু পেয়ে গেলাম তাহলে সি সমান হতে কত হয়ে গেলো আমাদের সি সমান হয়ে গেলো ফাইভ বাই ফোর সি সমান কত দাঁড়িয়ে গেলো আমাদের সি সমান আমাদের দাঁড়িয়ে গেল ফাইভ বাই ফোর সরি এখানটা আমাদের কত হচ্ছে এটা সি সমান জিরো মাইনাস ফাইভ বাই ফোর ইন্টু জিরো মানে কত হচ্ছে জিরো তাহলে কি হচ্ছে অতএব সি ইকুয়াল টু জিরো ঠিক আছে যখন আমাদের সি এর ভ্যালুটা জিরো বেরিয়ে গেল তখন আমাদের লেখাটা কী হলো না অতএব নির্ণয় লেখা নির্ণয় রেখা কী হলো ওয়াই জায়গাতে আমরা কত বসাবো ওয়াই Mx টু এক্স এমের মান কত মাইনাস থ্রি বাই ফোর ইন্টু এক্স প্লাস সি এর ভ্যালুটা কত জিরো বসিয়ে দিলাম তাহলে কত হলো তাহলে আমাদের হয়ে গেলো ওয়াই ইকোয়াল টু মাইনাস থ্রি বাদ দিয়ে দাও ঠিক আছে তাহলে কী হয়ে গেলো বা ফোর ওয়াই থ্রি এক্স প্লাস ফোর ওয়াই ইকুয়াল টু জিরো এইটা আমাদের কি এইটা আমাদের হয়ে গেলো অ্যান্সার হয়েছে তাহলে এইটা কী হয়ে গেলো আমাদের এইটা হয়ে গেল আমাদের আনসার ঠিক আছে বুঝতে পেরেছি কীভাবে হয়েছে মাইনাস সরি থ্রি এক্স প্লাস ফোর ওয়াই ইকুয়াল টু জিরো কেমনভাবে করলাম বোঝা গেছে আশা করি তাহলে কী বলেছে যে এইটা হচ্ছে একটা কি সরল লেখার সমান্তরাল তো মূল বিন্দুগামী সরললেখার সমীকরণটা আমাকে কী করতে হবে নির্ণয় করতে হবে ঠিক আছে এই সরললেখার সমান্তরাল একটা মূল বিন্দুগামী সরললেখার সমীকরণ আমাকে নির্ণয় করতে হবে তো কীভাবে করেছি ফার্স্টে না থ্রি এক্স প্লাস ফোর এই প্লাস ফাইভ ইকুয়াল টু জিরো তাহলে এটাকে আমরা কী করলাম ফার্স্টে ওয়াই ইকোয়াল টু এম এক্স প্লাস সি এই ফর্মেটে আমরা রিপ্রেজেন্ট করেছি এই ফর্মেটে আমরা রিপ্রেজেন্ট করার পরে ফার্দার কী করেছি ফার্দার আমরা এক্সের জায়গায় জিরো ওয়াই জায়গাতে জিরো আর এমের জায়গাতে যে ভ্যালুটা জানতাম ওই ভ্যালুটা বসিয়ে কিন্তু ওয়াই ইকোয়াল টু এম এক্স প্লাস সি থেকে আমরা কী করেছি তিন বাই চার এখানটায় লিখে দেবো কি দু নম্বর সমীকরণে বসিয়ে পড়ে ঠিক আছে দুই নম্বর সমীকরণে বসিয়ে ভাই বুঝলে দুই নম্বর সমীকরণে বসিয়ে ভাই তাহলে এটা পেয়ে গেলাম এইখান থেকে পর 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 স্টেপ বাই স্টেপ কিন্তু আমরা ক্যালকুলেশন করে নিতে পারবো ঠিক আছে ক্যালকুলেশন করে নিলে তখন আর আমাদের কোনো সমস্যাই থাকবে না আমরা একদম ইজিলি করে নিতে পারবো কেমনভাবে হবে কি ব্যাপার ঠিক আছে তাহলে এইভাবেই কিন্তু আমরা সরলেখার সমীকরণগুলো করবো দেখো সেই ওয়াই ইকুয়াল টু এই সমীকরণটাই কিন্তু কাজে লাগলো ঠিক আছে এবার আমরা নেক্সট কোয়েশ্চেন কিন্তু দেখব নেক্সট কোশ্চেন আমাদের কি বলে দিয়েছে নেক্সট কোশ্চেন আমাদের বলা হয়েছে টু ওয়াই টু থ্রি এক্স প্লাস ফাইভ এবং টু এক্স প্লাস থ্রি ওয়াই ইকুয়াল টু ওয়ান টু এক্স প্লাস থ্রি ওয়াই ইকুয়াল টু ওয়ান হয়েছে সরল রেখা দুয়ের অন্তর্ভুক্ত কোন কত সরল রেখা অন্তর্ভুক্ত কোন কত তাহলে আমরা ফর্মুলা জানি ওই ফর্মুলা ধরেই কিন্তু করবো অন্তর্ভুক্ত কোন কত হয়েছে ফাইন্ড দ্য অ্যাঙ্গেল অফ টু স্ট্রেট লাইন হ্যাভিং ঠিক আছে তাহলে কি আসছে না দুটো সরল রেখা সাপোজ ধর এইটা এটা একটা সরল লেখা এইটা একটা সরল লেখা হয়েছে এই দুটো আর কি এই দুটার হচ্ছে অন্তর্ভুক্ত কোন এই অ্যাঙ্গেলটা আমাদের কি করেছে বলেছে বার করতে বলেছে এই অ্যাঙ্গেলটা আমাদের কী করতে বলেছে বার করতে বলেছে বলে এই অ্যাঙ্গেলটা কিন্তু আমাদের ক্যালকুলেট করতে হবে কেমনভাবে ক্যালকুলেট করব ফর্মুলা আমরা জানি tan θ ইকুয়াল টু এম ওয়ান মাইনাস এম টু বাই ওয়ান প্লাস এম ওয়ান এম টু বা সেখান থেকে আমরা থিটা কত বার করতে পারি থিটা tan টু m1 m2 এম ওয়ান মাইনাস এম টু পুরোটা ডিভাইডেড বাই ওয়ান প্লাস এম ওয়ান এম যে ফর্মুলা জানি ওই ফর্মুলা ধরেই কিন্তু আমরা করবো ঠিক আছে তাহলে ফার্স্ট আমরা কী আসবো না এখান থেকে এম ওয়ান আর এম টু এর মানটা আমরা বার করব ঠিক আছে তাহলে দেখো সলিউশন যখন আমরা করবো একদম ইজি কোয়েশ্চেন কিন্তু পড়বে তোমাদের এক্সামে ঠিক আছে খুব বেশি প্যানিক হওয়ার দরকার নেই ইজি কোয়েশ্চেন পড়বে ফার্স্টে আমরা কোশ্চেনটাকে ভালোভাবে বুঝবো তারপরে দেখবো যে সেটা কোন ফর্মুলা দিয়ে যাচ্ছে যে ফর্মুলা দিয়ে যাবে ওই ফর্মুলা দিয়ে দিয়ে দেবো সঙ্গে আমরা কী করবো না এখানটা বেসিক্যালি এ ওয়ান বি ওয়ান সি ওয়ান কোনগুলো এ টু বি টু সি টু কোনগুলো ওয়ান এম টু কোনগুলো সি ওয়ান সি টু কোনগুলো এই জিনিসগুলো শুধু চাষ আমাদের জানতে হবে তাহলে টু ওয়াই ইকুয়াল টু থ্রি এক্স প্লাস ফাইভ হয়েছে তাহলে এখান থেকে আমি কী করতে পারি ওয়াই ইকুয়াল টু থ্রি এক্স প্লাস ফাইভ বাই টু বা এটাকে আমরা করতে পারি ওয়াই ইকুয়াল টু থ্রি এক্স বাই টু প্লাস ফাইভ বাই টু হয়েছে এটা হচ্ছে এক নম্বর সমীকরণ আচ্ছা এইবারে আমি কী করলাম নেক্সট আর একটা ইকুয়েশান আমাদের কী দেওয়া আছে আর একটা ইকুয়েশান আমাদের দিয়ে দিচ্ছে টু এক্স Plus +3y = 1 এটা হচ্ছে আমাদের কি সেকেন্ড ইকুয়েশন এইখান থেকে আমি কি পেলাম এইখান থেকে আমি পেয়ে গেলাম 3y = 1 - 2x আর y = 1 - 2x পুরোটা ডিভাইডেড বাই 3 তাহলে এখান থেকে কি হলো y = 1/3 - 2/3x হইছে এবারে এটাকে আমরা যদি কী করি ওয়াই ইকোয়াল টু এম এক্স প্লাস সি এই ফরমেটের সঙ্গে ম্যাচ করাই ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি এই ফরমেটের সঙ্গে ম্যাচ করাই তখন কী হবে এখানটায় দেখে নাও এখান থেকে ওয়াই ইকোয়াল টু এম এক্স প্লাস সি তাহলে এখানটায় এমটা কত হচ্ছে থ্রি বাই টু এইটা কী হচ্ছে এইটা হচ্ছে আমাদের এম এইটা হচ্ছে এম এম ইন টু এক্স প্লাস সি ঠিক আছে তাহলে কী লিখলাম বাই ম্যাচিং

এখান থেকে তখন এটাকে আমরা কী ধরে নিলাম এটাকে আমরা ধরে নিলাম কত এম ওয়ান তাহলে এখান থেকে আমরা যদি আমরা ম্যাচ করি সেরকম সেম তাহলে এম টু সমান কত পেয়ে যাব মাইনাস টু বাই থ্রি মাইনাস টু বাই থ্রি পেয়ে গেলাম হয়েছে এবারে মাইনাস টু বাই থ্রি পেয়ে যাওয়ার পরে এবারে আমরা কী করবো না এবারে আমরা যে ফর্মুলাটা জানি ওই ফর্মুলাটাতে বসাব তাহলে কি না থ্রিটা ইকুয়াল টু টেন ইনভার্স এম ওয়ান মাইনাস এম টু বাই ওয়ান প্লাস এম ওয়ান এম টু এই ফর্মুলাটাতে বসিয়ে দিলাম এই ফর্মুলাটাতে বসিয়ে দিলে আমাদের কত হয়ে যাবে না আচ্ছা এই ফর্মুলাটাতে বসিয়ে এখান থেকে আমরা থিটার মান বার করতে পারি বা এই এই ফর্মুলাটাতে বসিয়ে আমরা এম ওয়ান এম এর মান আর এম ওয়ান এম টু এর মান বার করিয়ে করে দিতে পারি আদার আমরা আরেকটা একটা কী করতে পারি আদার ওয়াইজ আমরা আর একটা করতে পারি এখানটায় দেখো কী হচ্ছে অর্ যদি আমি মানটাকে বার করি তখন কি হচ্ছে টেন ইনভার্স এম হচ্ছে থ্রি বাই টু আর এম টুর ভ্যালু হচ্ছে বাই এইভাবে আমরা ক্যালকুলেশন করতে পারি পরপর স্টেপ বাই স্টেপ আদারওয়াইজ আমরা আর একটা প্রসেসও কিন্তু করতে পারি ঠিক আছে অর আমরা কি করতে পারি অর কি করতে পারি এম ওয়ান ইন্টু এম টু সমান কত হচ্ছে দেখে নিই এম ওয়ান ইন্টু এম টু সমান কত হচ্ছে থ্রি বাই টু ইন্টু মাইনাস টু বাই থ্রি হয়েছে তাহলে ভ্যালু কত হচ্ছে টু টু কেটে গেলো থ্রি থ্রি কেটে গেলো তাহলে কত হলো এম ওয়ান এম টু ইকুয়াল টু মাইনাস ওয়ান এম ওয়ান এম টু ইকুয়াল টু মাইনাস ওয়ান যখন এম ওয়ান এম টু ইকুয়াল টু মাইনাস ওয়ান হয় তখন তাদের অন্তর্ভুক্ত কোনটা কত হয় নব্বই ডিগ্রি ঠিক আছে তাহলে কি হোয়েন এম ওয়ান এম টু ইকুয়াল টু মাইনাস ওয়ান দেন অ্যাঙ্গেল দ্যুডিটি ডিগ্রি দেন দ্য অ্যাঙ্গেল শুড বি কত নাইনটি ডিগ্রি ঠিক আছে আমাদের যখন ক্যালকুলেশন করতে বলবে তখন কিন্তু আমরা এটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল প্রসেস এই প্রসেস ধরেই ক্যালকুলেশন করবো এবার আমি অত ক্যালকুলেশন কেন করলাম না আমি দেখে নিলাম যে এম ওয়ান আর এম টু এর মানটা কি আছে মোটামুটি উল্টা হবে দেওয়া আছে তাহলে m1 আর m2 যদি আমি গুণ করে দিই তখন ভ্যালুটা কত বেরিয়ে গেল -1 বেরিয়ে গেল যখন -1 বেরিয়ে গেল তখন তার ক্ষেত্রে কি হবে না থিটা অ্যাঙ্গেলটা কত হবে মাস্ট বি 90 ডিগ্রি হবে আমরা যখন আগের ক্লাসে করিয়েছিলাম ফর্মুলাগুলো তখন কিন্তু আমরা বলেছিলাম যে m1 m2 ইকুয়াল টু যদি -1 হয় তখন তাদের যে অন্তর্ভুক্ত কোণ দুটো সরল রেখা ঠিক আছে সেটা কত হবে 90 ডিগ্রি হবে মানে এইখানটা এই যে সরল রেখা দুটো এই সরল রেখা দুটো কি রকম করেছে না সাপোজ ধরো এরকম একটা সরল রেখা আর এরকম একটা সরল লেখা কেমন ধরে এই এইভাবে একটা ধরে নিলাম ঠিক আছে এই সরল লেখা এই যে দুটো অন্তর্ভুক্ত কোন না এই অন্তর্ভুক্ত কোনটা কত হবে নাইনটি ডিগ্রি হবে ঠিক আছে এই রকম টাইপের একটা সরল লেখা হবে যাদের অন্তর্ভুক্তটা কোনটা কত হবে নাইনটি ডিগ্রি হবে ঠিক আছে এই কোনটা কত হবে নাইনটি ডিগ্রি হবে দুটো সরল লেখার যে মিটিং পয়েন্ট ওই মিটিং পয়েন্টটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি ওকে তাহলে কি হবে না তখন তাদের অন্তর্ভুক্ত কোনটা কত হয়ে যাবে নাইনটি ডিগ্রি এইভাবে কিন্তু আমরা ক্যালকুলেশনগুলোকে পর 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 করব ঠিক আছে একদম সহজ অঙ্ক ফর্মুলাতে বসিয়ে করব। আমাদের কিন্তু অ্যাকচুয়াল প্রসেস কোনটা আমাদের কিন্তু অ্যাকচুয়াল প্রসেস হচ্ছে এইটা এইটা কিন্তু আমাদের অ্যাকচুয়াল প্রসেস আমরা জাস্ট ছোট করে দেওয়ার জন্য এম ওয়ান এম টুটাকে গুণ করে দিলাম দিলে এখান থেকে বেরিয়ে গেল যেহেতু এম ওয়ান আর এম টু মানটা এইভাবে আমাদের বেরিয়েছে আদারওয়াইজ কিন্তু আমাদের করতে হবে এইভাবে ঠিক আছে পরীক্ষাতে যখন এক্সামে যখন কোয়েশ্চেন দিবে তখন কিন্তু এইভাবে আমরা থিটার মানটাকে বার করব ওকে আচ্ছা চলো এবার আমরা নেক্সট কোশ্চেনে কিন্তু চলে যাব একটি সরল রেখার অক্ষদয়ের উপর ছেদিতাংশ দুটির অনন্যক অক্ষদয়ের একটি সরল রেখার অক্ষদের উপর ছেদিতাংশ দুটির অনন্যক ছেদিতাংশ দুটির অনন্যক এ ও বি হয়েছে সরল সরলরেখাটির সমীকরণ কি হবে সরল হবে সরল সরলরেখাটির সমীকরণ কি হবে ঠিক আছে আমাদের কোয়েশ্চিন কি বলেছে দেখে নি একটা সরল অক্ষদের অক্ষতের ওপর ছেদিতাংশ দুটির অন্যান্য কি বলে দিয়েছে একটা বলেছে এ আর একটা বলেছে বি ঠিক আছে তাহলে এখান থেকে কি বলেছে যে সরল লেখার সমীকরণটা হবে আমাকে বার করতে হবে মানে আহ ছেদিতাংশ দুটির অন্যান্য মানে কি না ছেদিতাংশ দুটি একটা আরেকটাকে একটাকে ছেদ করেছে তো সেখানে একটা পয়েন্ট একটা কোঅর্ডিনেট তার হচ্ছে এ একটা কোঅর্ডিনেট হচ্ছে বি ঠিক আছে তো সরল লেখা দুটির সমীকরণ কি হবে কোয়েশ্চেনটা দেখো একটু বোঝার চেষ্টা করবে ঠিক আছে এরকম ধরো দুটো আলাদা আলাদা সরল এই দুটো সরল লেখা কি করেছে এই পয়েন্টে মিট করেছে ঠিক আছে এই পয়েন্ট সাপোজ ধরো এটা হচ্ছে আমাদের পি পয়েন্ট পি পয়েন্টের কোঅর্ডিনেট কত এক্স ওয়াই ঠিক আছে সাপোজ ধরো এক্সের মান ধরে নিলাম কত দুই ঠিক আছে আর ওয়াইয়ের মান কত ধরে নিলাম ওয়ান বাই টু ঠিক আছে ঠিক আছে এইভাবে হবে ঠিক আছে অন্যান্য মানে কি জাস্ট তার উল্টোটা ওয়ান বাই টু ঠিক আছে তো এইভাবে কিন্তু ভ্যালুটা আসবে তো কেমন হবে তাহলে আমরা ক্যালকুলেশন করবো তাহলে ধরে নিলাম আমরা কি না ধরি রেখাটি ধরি সরলরেখাটা কি এক্স বাই আলফা প্লাস ওয়াই এটা আমরা ধরে নিলাম এক্স বাই আলফা প্লাস ওয়াই বাই বিটা টু ওয়ান এটা আমরা কি না ধরে নিলাম যে ধরি হচ্ছে এইটা ঠিক আছে ও দুটি যেখানটা কী হচ্ছে আলফা আর বিটা কি হয়ে যাচ্ছে আমাদের দুটো ছেদিতাংশ হয়ে যাচ্ছে এবারে আমরা কি করতে পারি না প্রশ্ন অনুযায়ী ওয়ান বাই আলফা ইকুয়াল টু কত এ এটা আমরা করতে পারি প্রশ্ন অনুযায়ী ওয়ান বাই আলফা ইকুয়াল টু এ তাহলে আলফা ইকুয়াল টু কত হবে আলফা ইকুয়াল টু হবে এবং বা আলফা ইকুয়াল টু কত হবে ওয়ান বাই এ ঠিক আছে আবার আমরা কি করতে পারি ওয়ান বাই বিটা ইকুয়াল টু ইকুয়াল টু কত বিটা ইকুয়াল টু ওয়ান বাই বি ওকে তাহলে আলফার মান আমরা পেয়ে গেলাম কত ওয়ান বাই এ বিটার মান আমরা কত পেয়ে গেলাম ওয়ান বাই বি হয়েছে তাহলে এই জায়গাটাতে আমরা পুট করব আলফার জায়গাটাতে আর বিটার জায়গাটাতে আমরা ভ্যালুটাকে পুট করবো ঠিক আছে তাহলে আলফা ও বিটা এর মান এটা আমরা ধরে নিলাম এক নাম্বার ঠিক আছে এক নাম্বার সমীকরণে বসিয়ে পাই এক নাম্বার সমীকরণে বসিয়ে পাই কি পাবো এক্স বাই

তাহলে সরল সমীকরণ কী হলো সরল সমীকরণ হয়ে গেলো এইটা তাহলে আমাদের অ্যান্সার কী আমাদের অ্যান্সার হয়ে গেলো কিন্তু এক্স প্লাস বি ওয়াই টু ওয়ান দেখো কত ইজিলি আমরা করতে পারলাম একদম পুরো শর্টেস্ট ওয়েতে কিন্তু আমরা করেছি কোনো কিছু কিন্তু আমরা বেশি বাড়িয়ে অঙ্কটা করিনি ঠিক আছে একদম শর্টেস্ট ওয়েতে আমরা অঙ্কটা করেছি সরল সমীকরণটা দেওয়া সরল সমীকরণটা আমাকে বার করতে হবে দুটো অন্যান্য দেওয়া আছে তাহলে ফার্স্ট আমি কী করলাম না সরল আমি ধরে নিলাম সরললেখাটাকে তাহলে আমি এইভাবে ধরতে পারি এখানটায় আলফার বিটা কি বলেছে আলফার বিটা বলেছে ছেদিতাংশ তাহলে এক্স বাই আলফা প্লাস ওয়াই বাই বিটা ইকুয়াল টু ওয়ান এইভাবে আমি কিন্তু তাহলে লিখতে পারি সরল লেখাটাকে ঠিক আছে যেখানটায় কি বলেছে আমাদের তো দুটোই বলা ছিল যে ছেদিতাংশ আমি ধরে নিয়েছি ঠিক আছে সরি ছেদিতাংশ অন্যান্যগুলো কি এ আর বি তাহলে ওয়ান বাই আলফা আর ওয়ান বাই বিটা ইকুয়াল টু এ আর বি সেখান থেকে আলফার বিটার মান বের করে নিলাম আলফার বিটার জায়গাতে আমি বসিয়ে দিলাম এ আলফার বিটার জায়গাতে আমি কি বসিয়ে দিলাম আলফার বিটার ভ্যালুটাকে বসিয়ে দিলাম আলফার বিটার ভ্যালুটাকে বসিয়ে দিতে আমাদের ক্যালকুলেশন করতে ডাইরেক্ট কি চলে আসলো না স্ট্রেট লাইনের যে ইকুয়েশনটা ওই ইকুয়েশনটা কিন্তু ডেভেলপ হয়ে গেছে বা জেনারেট হয়ে গেছে তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার এইভাবেই কিন্তু আমরা তাহলে করব ঠিক আছে এবারে আমরা কিন্তু নেক্সট কোশ্চেনে চলে যাব নেক্সট কোশ্চেন আমাদের কি বলেছে মূল বিন্দু থেকে মূল বিন্দু হইতে এক্স বাই রুট টু প্লাস ওয়াই বাই রুট থ্রি ইকুয়াল টু ওয়ান ওয়াই বাই রুট থ্রি টু ওয়ান উপর লম্ব দৈর্ঘ সরল রেখার উপর লম্ব দৈর্ঘ্য সরণরেখার উপর লম্ব দৈর্ঘ্য কত ফ্রম অরিজিন ঠিক আছে এক্স বাই রুট টু প্লাস ওয়াই বাই রুট থ্রি ইকুয়াল টু ওয়ান ঠিক আছে ফ্রম অরিজিন টু দা ইকুয়েশন x টু দা ইকুয়েশন অফ স্টেট লাইন এটাকে কিভাবে লিখবো টু দা ইকুয়েশন অফ স্টেট লাইন ঠিক আছে টু দা ইকুয়েশন অফ স্টেট লাইন

আমাদের তাহলে কেমনভাবে বলেছে আমরা দেখে নিই কোশ্চেনটা আমি ফার্স্ট আমাদের কী বলেছে ওইটা আমরা একটু দেখার চেষ্টা করি কোশ্চেনটা আমাদের কী বলেছে কোশ্চেনটা আমাদের কী বলেছে মূলবিন্দু থেকে এক্স বাই রুট টু প্লাস ওয়াই বাই রুট থ্রি এই সরলরেখার উপরে লম্ব দৈর্ঘ্য কত ঠিক আছে তাহলে আমাদের কী বার করতে বলেছে না ফ্রম অরিজিন টু দ্য ইকুয়েশন অফ এ স্টেট লাইন এক্স বাই রুট টু প্লাস ওয়াই বাই রুট থ্রি টু ওয়ান ফাইন্ড দ্য পারপেন্টিকুলার ডিস্ট্যান্স ঠিক আছে লম্ব দূরত্ব মানে আমাদের কোশ্চেনটা বলেছে এইরকম ঠিক আছে মূলবিন্দু থেকে এটা ধরো একটা সরলরেখা এই ডিসটেন্সটা আমাদের বার করতে বলেছে এই ডিসটেন্সটাকে আমি ধরে নিলাম কি এন তাহলে কি এন ইকুয়াল টু কত এইটা কিন্তু আমাদের বার করতে বলা আছে ঠিক আছে এই যে পারপেন্ডিকুলার ডিসটেন্স বা লম্ব দূরত্ব মূলবিন্দু থেকে এইটা আমাদের কিন্তু বার করতে বলেছে ঠিক আছে তো কেমনভাবে তাহলে আমরা করবো একদম ইজি আমরা যে ইকুয়েশান শিখেছিলাম ওই ইকুয়েশান থেকেই কিন্তু আমরা পরপর পরপর করার চেষ্টা করব তো আমাদের ফার্স্ট ইকুয়েশনটা কী দেওয়া আছে ফার্স্ট আমরা ইকুয়েশানটা দেখে নিই আমাদের দেওয়া আছে এক্স বাই রুট টু প্লাস ওয়াই বাই রুট থ্রি টু ওয়ান এটা হচ্ছে কি আমাদের ইকুয়েশন হয়েছে তো এখানে আমরা কী করতে পারি বা ওয়ানটাকে যদি আমরা এদিকে নিয়ে চলে আসি তাহলে কী হবে না তাহলে এখানটায় হয়ে যাবে এক্স বাই রুট টু প্লাস ওয়াই বাই রুট থ্রি মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো ওয়ানটাকে আমরা কী করলাম লেফট হ্যান্ড সাইডে নিয়ে চলে আসলাম ঠিক আছে বা এখান থেকে আমরা কী করতে পারি বা এখান থেকে আমরা করতে পারি ওয়ান মাইনাস এক্স বাই রুট টু মাইনাস ওয়াই বাই রুট থ্রি ইকুয়াল টু জিরো কেমনভাবে করলাম না আমরা মাইনাসটাকে কমন নিয়ে নিলাম মাইনাসটাকে যদি আমরা কমন নিয়ে নিই আমরা কী করেছি মাইনাসটাকে কমন নিয়েছি তাহলে যদি আমরা মাইনাসটাকে কমন নিই তখন কী হবে না মাইনাস ওয়ান ছিল তাহলে সাইন চেঞ্জ হয়ে প্লাস হয়ে গেলো এর আগে প্লাস ছিল সাইন চেঞ্জ হয়ে মাইনাস হয়ে গেলো এর আগে প্লাস ছিল সাইন্স চেঞ্জ হয়ে মাইনাস হয়ে গেলো বোঝা গেছে ওই জন্য আমি আর ওই জায়গাটাতে লিখিনি ঠিক আছে ওই জন্য আমি আর ওই জায়গাটাতে লিখিনি আশা করি বোঝা গেছে সবার আশা করি সবাই বুঝতে পেরেছ ঠিক আছে ওই জন্য আমি ওই জায়গাটাতে লিখিনি ওই জায়গাটা থেকে অমিট করে বেরিয়ে গেছিলাম ঠিক আছে যদি কারো বুঝতে অসুবিধা হয় বলে দিলাম হয়েছে আচ্ছা এটাকে তাহলে আমি কি ধরে নিলাম এটাকে আমি ধরে নিলাম এক নাম্বার ইকুয়েশন ওকে এক নাম্বার ইকুয়েশান আমি এটাকে ধরে নিলাম এবার আমরা কি করব না মূল বিন্দু থেকে মূল বিন্দু মানে কত মূলবিন্দু মানে হচ্ছে আমার পয়েন্ট হচ্ছে জিরো জিরো ঠিক আছে মূল বিন্দু থেকে এক নাম্বার সমীকরণ এক নাম্বার সমীকরণের ওপর লম্ব দূরত্ব মূল বিন্দু থেকে এক নম্বর সমীকরণের উপরে লম্ব দূরত্ব লম্ব দূরত্বটা কত হয়ে যাবে না আমরা তখন ফর্মুলাতে বসাবো ঠিক আছে লম্ব দূরত্বের যে ফর্মুলা আছে লম্ব দূরত্বের ফর্মুলাটা কী ছিল এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা টু পি ঠিক আছে এইভাবেই আমরা বার করেছিলাম তার লম্ব দূরত্বটা বা আরও যদি আমরা স্পেসিফিক হইতে বলি তাহলে আমরা কী করবো না আরও যদি আমরা স্পেসিফিক হইতে বলি তখন তাদের ক্ষেত্রে কী হচ্ছে ফর্মুলাটা এ প্লাস মাইনাস এ নয় এটা হচ্ছে এ এক্স ওয়ান পুরাটা ডিভাইডেড বাই রুট সরি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এইটা এ এক্স ওয়ান প্লাস বি ওয়াই ওয়ান প্লাস সি ওয়ান পুরোটা ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস সরি এই জায়গাটাতে সি হবে হ্যাঁ আর এই জায়গাটাতে প্লাস হবে ঠিক আছে তাহলে এই দুটো সমীকরণকে আমি যদি ম্যাচ করাই তাহলে কী হচ্ছে এই দুটো সমীকরণকে আমি যদি ম্যাচ করাই তাহলে কী হচ্ছে এখান থেকে আমি ফার্স্ট আমি দেখে নিলাম যে এ ওয়ান এ এক্স ওয়ান প্লাস বি ওয়াই ওয়ান প্লাস সি ইকাল টু জিরো তাহলে হচ্ছে ওয়ান আচ্ছা এর ভ্যালুটা কত হচ্ছে এ এক্স ওয়ান তাহলে এর ভ্যালুটা হয়ে যাচ্ছে মাইনাস ওয়ান বাই রুট টু আর বি এর ভ্যালুটা কত হয়ে যাচ্ছে বি টু মাইনাস ওয়ান বাই রুট এ টু কত হচ্ছে মাইনাস ওয়ান বাই রুট টু কত হচ্ছে মাইনাস ওয়ান বাই রুট আর সি হচ্ছে ওয়ান এবার কি এ বি আর সি এর জায়গায় ভ্যালুগুলো আমি পুট করবো তাহলে আমি যদি ভ্যালুগুলো পুট করার চেষ্টা করি ঠিক আছে তাহলে কত হয়ে যাবে আমাদের তাহলে আমাদের হয়ে যাবে আচ্ছা এটা আমাদের দরকার নেই ছেড়ে দাও এত কঠিন করে আমরা ভাববো না ঠিক আছে জাস্ট আমরা যদি ভ্যালুগুলাকে পুট করি তাহলে কী হবে এখান থেকে তাহলে আমরা করে নিতে পারবো আমরা শুধু পজিটিভ ভ্যালুটাকে নিব তাহলে এখান থেকে আমরা কি করব ওয়ান মাইনাস জিরো মাইনাস জিরো পুরোটা ডিভাইডেড বাই পুরোটা ডিভাইডেড বাই কত হয়ে যাচ্ছে তখন রুট ওভার মাইনাস ওয়ান বাই রুট টু এর হোলস্কোয়ার আশা করি বুঝতে পারছো এখানটা যে এ বিএস ই এর মানটাকে আমি বার করেছিলাম ঠিক আছে এর মানটা কত ছিল মাইনাস ওয়ান বাই রুট টু এই তো এর মান তো এইটা ঠিক আছে আমি জাস্ট মুছে দিলাম ওটা তো এর ভ্যালুটা কত ছিল মাইনাস ওয়ান বাই রুট টু তাহলে মাইনাস ওয়ান বাই রুট টু এর হোলস্কোয়ার প্লাস অফ মাইনাস ওয়ান বাই রুট থ্রি এর হোলস্কোয়ার বোঝা গেছে কেমনভাবে হয়েছে ঠিক আছে এই জায়গাটা থেকে আমি কিসের কিসের মান পেয়েছি শুধুমাত্র এই জায়গাটা থেকে আমি কিসের কিসের মান পেয়েছি যখন আমি এটাকে এ এক্স ওয়ান প্লাস বি ওয়াই ওয়ান প্লাস সি ইকুয়েল টু জিরো এই ফর্মুলাটার সঙ্গে ম্যাচ করিয়েছি তখন আমি কিসের কিসের মান পেয়েছি তখন আমি সি এর মান পেয়েছি এর মান পেয়েছি বি এর মান পেয়েছি ঠিক আছে সি এ বি এই তিনটার মান পেয়েছি ঠিক আছে তা যেখানটায় কী হচ্ছে না এ এক্স ওয়ান বি ওয়াই ওয়ান বা সি ওয়ান বা সি এই জায়গাগুলো করলে কি হচ্ছে ওয়ান মাইনাস জিরো মাইনাস জিরো মাইনাস ওয়ান বাই রুট টু এর হোল হোলস্কোয়ার প্লাস ওয়ান বাই রুট থ্রি এর হোল হোলস্কোয়ার তাহলে এইখান থেকে যদি আমরা ফার্দার ক্যালকুলেশন করি তাহলে ক্যালকুলেশন করলে কত আসছে আমাদের দেখে নাও ক্যালকুলেশান করে দেখিয়ে দিচ্ছি ওয়ান পুরোটা ডিভাইডেড বাই মাইনাস ওয়ান বাই রুট টু এর হোলস্কোয়ার প্লাস অফ মাইনাস ওয়ান বাই রুট থ্রি এর হোলস্কোয়ার এটাই তো এটাই তো তাহলে এখান থেকে আমাদের কী আসবে ওয়ান পুরোটা ডিভাইডেড বাই রুট ওভার অফ ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই থ্রি আশা করি এটাই হবে ঠিক আছে মাইনাস ওয়ানের হোল স্কোয়ার মানে কত ওয়ান আর রুট টু এর হোল স্কোয়ার মানে কত টু সেরকমভাবে মাইনাস ওয়ানের হোল স্কোয়ার মানে হচ্ছে ওয়ান আর রুট থ্রির হোল স্কোয়ার মানে হচ্ছে থ্রি তাহলে আমাদের কত আসছে এখান থেকে ওয়ান বাই রুট ওভার থ্রি প্লাস টু ফাইভ বাই সিক্স ওয়ান বাই রুট ওভার ফাইভ বাই সিক্স ঠিক আছে তো ওয়ান বাই রুট ওভার ফাইভ বাই সিক্স থেকে আমি কীরকমভাবে লিখতে পারি রুট সিক্স বাই রুট ফাইভ রুট সিক্স বাই রুট ফাইভ ঠিক আছে এটাই তাহলে আমাদের কি হয়ে গেল এটাই তাহলে আমাদের হয়ে গেল কেমন ভাবে করলাম আশা করি বোঝা গেছে সবার এইভাবেই কিন্তু আমরা ক্যালকুলেশন গুলোকে করবো দেখেন আরেকবার প্রিভিয়াসটা টা কি দেওয়া ছিল আমাদের দেওয়া ছিল কিন্তু এই ইকুয়েশনটা আমাদের দেওয়া ছিল ঠিক আছে আমাদের কি বার করতে বলেছে আমাদের বার করতে বলেছিল লম্বা দূরত্ব বা পারপেন্টিকুলার ডিস্টেন্স আমাদের বার করতে বলেছিল তো যখন আমাকে পারপেন্টিকুলার ডিস্টেন্স বার করতে বলেছে তখন আমি কী করলাম না এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান এই ফর্মুটা ফার্স্টে এক্সপ্রেশনটাকে সাজালাম এক্সপ্রেশনটাকে সাজিয়ে কী করলাম আমার যে ফর্মুলা দেওয়া আছে ওই ফর্মুলাটাতে কিন্তু পুট করলাম ঠিক আছে ফর্মুলাটা কি প্লাস মাইনাস এ এক্স ওয়ান প্লাস বি ওয়াই ওয়ান প্লাস সি ডিভাইডেড বাই রুট অফ আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যেখানটায় এই ফর্মুলাটাকে এক নম্বর ইকোয়েশানটাকে আমরা কী করেছি এ ওয়ান এক্স প্লাস বি ওয়াই ওয়ান এ এক্স ওয়ান প্লাস বি ওয়াই ওয়ান প্লাস সি এর সঙ্গে ম্যাচ করিয়েছি সেখান থেকে আমরা ভ্যালুগুলো পেয়ে গেছি ভ্যালুগুলো পেয়ে যাওয়ার পরে ওই ফর্মুলাতে এ বি সি এর জায়গায় ভ্যালুগুলো বসিয়ে কিন্তু আমরা ক্যালকুলেশন করতে অ্যান্সার কিন্তু চলে এসেছে আমাদের অ্যান্সার তাহলে আমাদের কত এসছে অ্যান্সার তাহলে আমাদের চলে এসেছে রুট সিক্স বাই রুট ফাইভ এটাই তাহলে আমাদের হচ্ছে কি আলটিমেট ভ্যালু ওকে চলো এবারে আমরা কিন্তু নেক্সট কোয়েশ্চেনের দিকে চলে যাব থ্রি এক্স প্লাস ফোর ওয়াই মাইনাস বারো ইকুয়াল টু জিরো থ্রি এক্স প্লাস ফোর ওয়াই মাইনাস বারো ইকুয়াল টু জিরো রেখার অক্ষ দুটির সঙ্গে যে ত্রিভুজটি উৎপন্ন করে রেখা অক্ষ দুটির সঙ্গে অক্ষ দুটির সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করে যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল কত তার ক্ষেত্রফল কত ঠিক আছে ফাইন্ড দ্য এরিয়া অফ a straight line find the area of a given straight line 3x plus 4y minus 12 equal to 0 find the area of a given straight line 3x plus 4y minus 12 equal to 0 uh, when Find the, find the area of a given straight line, three x plus four y minus twelve equal to zero, form form and form a triangle with its two ordinates. হয়েছে কোঅর্ডিনেটস বা অর্ডিনেটস অক্ষ টু অর্ডিনেটস হয়েছে তাহলে কি বলেছে ঠিক আছে কি বলেছে দেখো আমাদের কোশ্চেনটা কি বলা আছে থ্রি এক্স প্লাস ফোর ওয়াই মাইনাস টুয়েলভ জিরো সরলরেখার অক্ষ দুটির সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল কত তাহলে কি বলেছে এইভাবে আমাদের একটা বিষয় কিন্তু বলা আছে এটা একটা সরলরেখা এটা ধরো একটা স্ট্রেট লাইন এবি ঠিক আছে এবি হচ্ছে কি এবি হচ্ছে একটা স্ট্রেট লাইন হয়েছে আচ্ছা এইখানটায় কি আমাদের কী বার করতে হবে আমাদের বার করতে হবে এই যে এরিয়াটা এই এরিয়াটা কিন্তু আমাদের বার করতে হবে এই যে এরিয়াটা এই এরিয়াটা কিন্তু আমাদের চেয়েছে এই এরিয়াটা কিন্তু আমাদের চাওয়া হয়েছে তো এই এরিয়াটা আমরা কীভাবে বার করবো ঠিক আছে কী বলেছে থ্রি এক্স প্লাস ফোর ওয়াই ইকুয়াল মাইনাস বারো ইকুয়েল টু জিরো এই যে স্ট্রেট লাইনটা এই স্ট্রেট লাইনের ইকুয়েশানটা কত থ্রি এক্স প্লাস ফোর ওয়াই মাইনাস টুয়েলভ ইকুয়াল টু জিরো এইটা হচ্ছে কি স্ট্রেট লাইনটার ইকুয়েশান এই স্ট্রেট লাইনটা এই যে বাকি দুটো অক্ষর ওয়াই অক্ষ আর এক্স অক্ষের সঙ্গে তো কোনো একটা পয়েন্টে মিট করেছে এই একটা পয়েন্টে মিট করেছে এই একটা পয়েন্টে মিট করেছে এই যে টোটাল এরিয়া এই এরিয়াটা কিন্তু আমাদের বার করতে হবে ওকে তো তাহলে আমরা কেমনভাবে করব। সলিউশনটা তাহলে আমরা কেমনভাবে করব। সলিউশন তো না জানলে করা সম্ভব নয় তাহলে আমরা সলিউশন কেমনভাবে করবো দেখে নাও একদম ইজি প্রসেসে আমরা একদম সলিউশন করব যাতে কী হয় ওয়ান ওর টু স্টেপে আমরা কিন্তু সলিউশনটা করে নিতে পারি ঠিক আছে দিলে কি হবে এমসিকিউ কোশ্চেনগুলোতে তোমাদের কিন্তু সুবিধা হবে এবং তোমরা ইজিলি কিন্তু করতে পারবে ঠিক আছে তাহলে ফার্স্ট আমাদের কী হচ্ছে না ইকুয়েশানটা কত দেওয়া আছে ফার্স্ট আমরা দেখে নিই থ্রি এক্স প্লাস ফোর ওয়াই মাইনাস টুয়েলভ ইকুয়াল টু জিরো এটা কি এটা হচ্ছে আমাদের ইকুয়েশান এটাকে আমরা সাপোজ ধরো ধরে নিলাম নাম্বার ওয়ান ইকুয়েশান ঠিক আছে এবারে এখান থেকে আমরা কী করতে পারি এখান থেকে আমরা করতে পারি থ্রি এক্স প্লাস ফোর ওয়াই ইকুয়াল টু কত টুয়েলভ ঠিক আছে থ্রি এক্স প্লাস ফোর ওয়াই ইকুয়াল টু কত টুয়েলভ হয়েছে একে ছেদিতাংশ আকারে প্রকাশ করলে হয় তাহলে কি না এই যে ইকুয়েশনটা এই ইকুয়েশনটাকে আমরা কি করলাম একে ছেদিতাংশ আকারে প্রকাশ করলে আকারে প্রকাশ করলে হয় প্রকাশ করলে কত হবে যখন এটাকে আমরা ছেদিতাংশ আকারে করবো তখন কি হয়ে যাচ্ছে মানে এক্স বাই আলফা প্লাস ওয়াই বাই বিটা ইকুয়াল টু ওয়ান এরকম একটা ফর্মুলা আমরা শিখেছিলাম না যেখানটায় আমরা কী করতে পারি না যেখানটায় আমরা করতে পারি থ্রি এক্স ডিভাইডেড বাই টুয়েলভ ঠিক আছে মানে কি থ্রি এক্স প্লাস ফোর ওয়াই ডিভাইডেড বাই টুয়েলভ ইকুয়াল টু কত ওয়ান হয়েছে আর এখান থেকে আমরা কী করতে পারি আমাদের কী আছে থ্রি এক্স প্লাস ফোর ওয়াই বাই টুয়েলভ টু ওয়ান এখান থেকে আমরা কী করতে পারি থ্রি এক্স বাই টুয়েলভ প্লাস ফোর ওয়াই বাই টুয়েলভ টু ওয়ান এটাকে আমরা ইন্ডিভিজুয়ালি ভাগ করে দিতে পারি ঠিক আছে বা এক্স বাই ফোর ঠিক আছে এটাকে আমরা আবার কি করতে পারি কাটাকাটি করে দিতে পারি ফার্দার যদি এটাকে আমরা কাটাকাটি করি তাহলে কত হচ্ছে তিন চারে বারো চার তিনে বারো তাহলে কত হয়ে গেল এখান থেকে এক্স বাই ফোর প্লাস ওয়াই বাই থ্রি ইকুয়াল টু ওয়ান এটাই তো আমাদের দাঁড়ায় এক্স বাই ফোর প্লাস ওয়াই বাই থ্রি ইকুয়াল টু ওয়ান হয়েছে আচ্ছা এবারে কি আসছে না একটা ট্রায়াঙ্গেলের ক্ষেত্রফলের যে ফর্মুলা ঠিক আছে একটা ট্রায়াঙ্গেলের যে এরিয়ার ফর্মুলা ওটা কি হাফ ইনটু বেস ইনটু হাইট হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা তাহলে আমরা জাস্ট ফর্মুলাটা তো বসাবো অতএব ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইনটু ভূমি ইন্টু উচ্চতা ওকে যেখানটায় কি হচ্ছে না যেখানটায় তার ভূমিটা কত হচ্ছে যেখানটায় তার ভূমিটা হচ্ছে ফোর ইন্টু উচ্চতা কত হচ্ছে থ্রি তার মানে আমাদের কত হয়ে গেল সিক্স ছয় বর্গ সেন্টিমিটার বা বর্গ একক ধরে নেব এটা ঠিক আছে বর্গ একক ছয় বর্গ একক তাহলে এটাই কি এটাই হয়ে গেল আমাদের আনসার ওকে তাহলে কেমনভাবে করলাম আশা করি বুঝতে পেরেছো সবাই কেমনভাবে আমি করেছি ঠিক আছে তো দেখে নাও আরেকবার আমি তোমাদের বোঝার সুবিধার জন্য বলে নিচ্ছি এই অঙ্কটা কিন্তু ইম্পর্ট্যান্ট আছে এই বছরের এক্সামের জন্য তো দেখে নাও আরেকবার আমি বলে দিই তোমাদের রিক্যাপ করে দিচ্ছি থ্রি এক্স প্লাস ফোর ওয়াই মাইনাস টুয়েলভ ইকুয়াল টু জিরো স্বর লেখার অক্ষ দুটির সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল কত এখানটায় আমাদের কী বার করতে বলেছে যে ট্রাইঅাঙ্গেলটা জেনারেট হবে আমাদের কী ট্রাইঅাঙ্গেল আমরা দেখিয়েছিলাম একটু আগে এই যে ট্রায়াঙ্গেলটা জেনারেট হয়েছে এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে তার এরিয়াটা কিন্তু আমাদের বার করতে বলা হয়েছে আমাদের কী বার করতে বলেছে আমাদের বার করতে বলেছে এই এরিয়াটা ঠিক আছে একটা ত্রিভুজের তাহলে ক্ষেত্রফলের ক্ষেত্রে কি হয় না একটা ত্রিভুজের ক্ষেত্রফলের ক্ষেত্রে এটা কি এটা হচ্ছে তার বেস এটা কি এটা হচ্ছে তার হাইপোটেনাস এটা কি এটা হচ্ছে তার হাইপোটেনাস আর এটা কি এটা হচ্ছে হাইট ঠিক আছে হাইট মানে হচ্ছে উচ্চতা হাইপোডেনাস হচ্ছে অতিভুজ আর বেশ কি বেশ হচ্ছে ভূমি ওকে এবারে যখন একটা রাইট অ্যাঙ্গেল ট্রাইঅাঙ্গেলের এটা কি এটা হচ্ছে একটা রাইট অ্যাঙ্গেল ট্রাইঅাঙ্গেল কেন এবারে তোমাদের কোয়েশ্চেন আসতেই পারে যে কেন স্যার আপনি এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রাইঅাঙ্গেল ধরে করলেন তাহলে দেখো এক্স যদি একটা কোঅর্ডিনেট হয় ওয়াই যদি একটা এক্স একটা কোঅর্ডিনেট ওয়াই একটা কোঅর্ডিনেট আর এটা কি এটা হচ্ছে তার বা অতিভুজ ঠিক আছে তাহলে এটা কি হচ্ছে হচ্ছে এই এই অ্যাঙ্গেলটা অ্যাঙ্গেলটা কত আমাদের ডিগ্রি তো কেমন হবে দেখো বুঝিয়ে দিচ্ছি এই অ্যাঙ্গেলটা কত নাইনটি ডিগ্রি এই অ্যাঙ্গেলটা যেহেতু নাইনটি ডিগ্রি আর কি এটা ধরো একটা সরল রেখা এবি ঠিক আছে তাহলে এটা কি ত্রিভুজ এটা হচ্ছে কি রাইট অ্যাঙ্গেল ট্রাই অ্যাঙ্গেল ঠিক আছে রাইট অ্যাঙ্গেল ট্রাইঅাঙ্গেল বা সমকোণী ত্রিভুজ বা রাইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেল কি বলবো না যার একটা কোন সমকোণ বা একটা অ্যাঙ্গেলটা কত নাইনটি ডিগ্রি সেগুলোকে আমরা বলবো রাইট অ্যাঙ্গেল ট্রাইঅাঙ্গেল রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে তার এরিয়ার ফর্মুলা কি হাফ ইন্টু বেস ইন্টু হাইট তার জন্যই কিন্তু আমি এখানটায় যখন করেছি এরিয়াটা বার করেছি তখন কিন্তু হাফ ইন্টু বেস ইন্টু হাইট এই ফর্মুলাটা কিন্তু আমরা ইউজ করে করেছি ঠিক আছে ত্রিভুজের অনেকগুলো ফর্মুলা আছে তিনটে আলাদা আলাদা ত্রিভুজের ক্ষেত্রে তিনটে আলাদা আলাদা ফর্মুলা কিন্তু যার ক্ষেত্রে যেটা অ্যাপ্লাই হবে ওটাই কিন্তু আমরা অ্যাপ্লাই করবো যেহেতু এখানে রাইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেল ত্রিভুজটা তার জন্য হাবিন্টু ভূমি ইন্টু উচ্চতা আমরা করে দিয়েছি ওকে তাহলে ফার্স্ট আমরা কী করলাম ছেদিতাংশের আকারে প্রকাশ করা মানে কি ছেদিতাংশার আকারে প্রকাশ করা মানে এটাকে আমরা ম্যাচ করিয়েছি করতে কিসের সঙ্গে এক্স বাই আলফা প্লাস ওয়াই বাই বিটা ইকুয়াল টু ওয়ান এই ইকুয়েশানের সঙ্গে কিন্তু আমরা এটাকে ম্যাচ করিয়েছি ঠিক আছে এই ইকুয়েশানের সঙ্গে যখন আমি ম্যাচ করালাম তখন আমি কী পেয়ে গেলাম এক্স বাই আলফা ঠিক আছে তাহলে এক্স বাই আলফা এক্স বাই আলফা প্লাস ওয়াই বাই বিটা ইকুয়াল টু যদি আমি ওয়ান করি তাহলে এখানটায় আলফা সমান কত আলফা সমান আমাদের বেরিয়ে গেল কত ফোর বিটা সমান কত বিটা সমান আমাদের বেরিয়ে গেল কত থ্রি তাহলে আলফা বিটা দুটার ভ্যালু আমরা পেয়ে গেলাম যেখানটায় আলফাটা কি যেখানটায় আলফাটা হচ্ছে বেস বিটা কি বিটা হচ্ছে আমাদের হাইট ঠিক আছে তাহলে দুটো আমরা বসিয়ে দিলাম বেস ইন্টু হাইট বেশ ইন্টু হাইট বেশি দিতে আমরা কি পেয়ে গেলাম তার এরিয়াটা পেয়ে গেলাম একদম ইজি ক্যালকুলেশন কোনো এখানটায় কোনো কঠিন আমরা ক্যালকুলেশন কিন্তু করিনি ঠিক আছে এবারে যদি বলে ঠিক আছে তাহলে এইভাবেই কিন্তু আমরা করব ঠিক আছে নেক্সট দেখো আর একটা শর্ট কোশ্চেন আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ঠিক আছে শর্ট কোশ্চেন একটা বলো কেমন ভাবে দিয়েছে এক্স ধরো সাপোজ এরকম একটা কোয়েশ্চেন দিয়েছে এক্স বা ওয়াই অক্ষের সরল রেখা নতি এই টাইপের কোয়েশ্চেন গুলো কিন্তু দেয় ঠিক আছে সরল রেখা নতি বা স্লোপ ঠিক আছে কত আমাদের এরকমটা দিয়ে দিল এক্স বা ওয়াই অক্ষের সরল রেখার নতিটা কত ঠিক আছে তো কি রকম এক্স বা ওয়াই অক্ষের সরল রেখার নতি মানে কি এক্স বা ওয়াই অক্ষের সরল রেখার নতি মানে হচ্ছে সরল রেখার উপর অবস্থিত নতিটা আর কি ওইটা আমাদের বার করতে বলেছে তো তাহলে এখান থেকে আমরা কেমন ভাবে বলবো সাপোজ ধরো এক সক্ষের ওপর যদি কোন রেখা অবস্থান করে ঠিক আছে এক সক্ষের ওপর এক রেখার ক্ষেত্রে কি হয় অবস্থিত সরল ওয়াই ইকুয়াল টু জিরো আমরা এটা কিন্তু জানি ওয়াই ইকুয়াল টু জিরো তাহলে কি হবে এক একটা জিনিস আমরা কি জানি না এক সক্ষের ওপর অবস্থিত সরল রেখার ক্ষেত্রে কি হয় ওয়াই ইকুয়াল টু জিরো হয় আমরা আগেই করে আসলাম ঠিক আছে আর একটা কি হচ্ছে ওয়াই অক্ষের ওপর অবস্থিত স লেখার ক্ষেত্রে কী হচ্ছে ওয়াই অক্ষের ওপর অবস্থিত স লেখার ক্ষেত্রে কী হয় ওয়াই অক্ষের ওপরে কী হয় না তখন এক্স ইকুয়েল টু জিরো হয়ে যায় তাহলে দুটো গ্রাফ আমার কেমনভাবে প্লট করবো ফার্স্ট হচ্ছে এইটা আমাদের ক্রাইটেরিয়া একটা হচ্ছে এইভাবে গ্রাফ প্লট করলাম আরেকটা কি এইভাবে গ্রাফ প্লট করলাম এখানটায় কী হচ্ছে না এখানটায় দেখো এক্স ইকুয়াল টু জিরো এক্সের মানটা তো জিরো জিরো পয়েন্ট এসছে ঠিক আছে আচ্ছা এখানটায় কী হচ্ছে এখানটাই হচ্ছে এখানটায় কিন্তু দেখো ওয়াই ইকুয়াল টু জিরো ঠিক আছে যেহেতু ওয়াই ইকুয়াল টু জিরো তার জন্য এটা হচ্ছে কি এক্স অক্ষের ওপর অবস্থিত শহর লেখা আর এটা কি যেহেতু ওয়াই অক্ষের উপর অবস্থিত শহর লেখা তার জন্য এখানটায় কি এক্স ইকুয়াল টু জিরো ঠিক আছে এটা গ্রাফ হচ্ছে এটা আর এটা গ্রাম হচ্ছে কি এটা তাহলে এখানটায় যদি আমরা স্লোপ বার করার চেষ্টা করি স্লোপ মানে কি স্লোপ মানে হচ্ছে θ স্লোপ মানে কি sin বাই কস cos বাই কস বা মানে বা তাহলে এখানটায় কিন্তু কোনোভাবেই কিন্তু আমরা তার শ্লোপ বা নথিটা পাবো না এর ক্ষেত্রেও আমরা স্লোপ পাবো না এর ক্ষেত্রেও কিন্তু আমরা স্লোপ কিন্তু পাবো না স্লোপ কি এর ক্ষেত্রেও পাবো না এর ক্ষেত্রেও কিন্তু পাবো না ঠিক আছে তাহলে এক্স বা ওয়াই অক্ষের ওপর অবস্থিত সরলেখার ক্ষেত্রে নতি বা স্লোপটা কত হচ্ছে জিরো কিন্তু হবে ঠিক আছে এই টাইপের কিছু এমসি কি দেখবে ঠিক আছে এরকমভাবে একটু পাজেল করে দিতে পারো তো যদি তোমাদের প্রবলেম হয় তখন কিন্তু তোমরা ফার্স্ট কি করবে এইভাবে তোমরা গ্রাফ প্লট করে নিলে গ্রাফ প্লট করে নেওয়ার পরে কিন্তু তোমরা ইজিলি অ্যান্সার করতে পারবে ওকে তো মোটামুটি এমসিকিউ ক্লাস আমাদের কমপ্লিট তো এই টাইপের এমসিকিউ কিউ কোশ্চেনগুলো দেখো আমরা এমসিকিউ কিউ কোশ্চেন কিন্তু অনেকগুলোই করালাম ঠিক আছে আর যদি কারোর কোনো ফার্দার প্রবলেম থেকে যাচ্ছে তাহলে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ওখানে জানাও তোমরা আমরা কিন্তু তোমাদের কি পার্টিকুলার প্রবলেম হচ্ছে ওই প্রবলেমের বেশি কিন্তু আমরা তোমাদের অ্যান্সার দেবো ওকে তো পরবর্তী নেক্সট ক্লাসে আমরা নতুন টপিক নিয়ে আলোচনা করবো তো মোটামুটি আজকের চ্যাপ্টার স্ট্রেট লাইন এই চ্যাপ্টারটা আমাদের কমপ্লিট অনেকগুলো এমসিকিউ কিউই কোয়েশ্চেন কিন্তু করানো হয়েছে যদি কারোর কোনো এমসি কি কোশ্চেন আজকের ক্লাসে বুঝতে অসুবিধা থাকে তাহলে কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের কিন্তু জানাও ঠিক আছে তো আজকের ক্লাস আপাতত এই পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো ক্লাসে থ্যাংক ইউ